16 আগস্ট রাত 11টা 50 মিনিট ব্যাগ নিয়ে বের হয়ে যাওয়ার সময় তাকে বাধা দেন একজন সঙ্গে ব্যাগ থাকা ব্যক্তির নাম পরীক্ষিত দাস তিনি মিরপুর 14 নম্বরের কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ এক যুগ ধরে আর গেটে বাধা দানকারী ব্যক্তির নাম সুমন সাহা তিনি মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় সামান্য কিছু ফল আর 1 কেজি আটা মন্দির কমিটি চুরির অপবাদ দেয় পরীক্ষিত দাসকে কমিটির সভাপতি সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদকের পায়ে ধরে ক্ষমা চাইতে দেখা যায় সেবায়েতকে মন গলেনি মন্দির কমিটির সদস্যদের তাকে চরম অপমান করা হয় পরদিন সকালে মন্দিরের পেছনে সিঁড়ির রেলিং এর সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় সেবায়েতের মরদেহ আত্মহত্যার প্ররোচনার মামলা করেন সেবায়েতের ছেলে ভক্ত দাস আমার বাবা যে ঘটনা দেখেছি মোটেই আত্মহত্যা নয় কিন্তু ভিডিও ফুটেজে দেখেছি আমার বাবার প্রাণ বাঁচানোর জন্য ওদের হাতে পায়ে ধরেছে কিন্তু আমার বাবা রেহাই পায় নাই ছেলের করা মামলায় গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে মন্দির কমিটির সেই তিন সদস্যকে এই লোকটাকে যখন তার ব্যাগের মধ্যে কি রয়েছে এখানে তুমি এই করেছো চুরি করেছো নানান ধরনের যে অপবাদ দেওয়ারতে যে তকমা দেওয়ার চেষ্টা করেছে আমার আমরা প্রাথমিক তদন্তে সেটাই বলছি যে এই অপবাদ এবং তকমা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছি আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি পুলিশ বলছে এই ঘটনার পেছনে অন্য কোনো বিষয় কিংবা আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা